गुड मॉर्निंग एवरीबॉडी, गुड मॉर्निंग टू ऑल ऑफ माय डियर स्टूडेंट्स। तुम्हारे जेटा पढ़ाचिलाम थ्री क्वेश्चन आगे दिन पैराग्राफ नम्बर फाइव पर्यंत पढ़िए, ठीक है। तो थ्री क्वेश्चन एक्चुअली अराइजन फ्रॉम द जार ऑफ रासिया। रासिया सम्राटेर हृदय निश्चित माथा थेके तीनटे प्रश्न उदय हो, से तीनटे प्रश्न तुम्हारे बोले एवं ओई तीनटे प्रश्न जानार जन्य सठिक उत्तर जानार जन्य सारा राज्य पंडित देर आमंत्रण जानिएछिलेन एवं एटाओ घोषणा करेछिलेन जे तिनि जे व्यक्ति जे पंडित ताके तार उत्तरे सन्तुष्ट करते पारबे ताकेई किन्तु पुरस्कृत करा हय। तो विभिन्न जन ओई उपदेश दिएछे पाँच नम्बर प्याराग्राफ पर्यन्त तोमरा देखेछो। छ नम्बरे बोलछे बाट देन अगेन आदार्स सेड देयर वार सम थिंगस हुईच कूड नट वान टू बी लेड बिफोर ए काउन्सिल। अन्यरा बोलछे जे एमन किछु जिनिस आछे जेटा सिद्धान्त नेওয়া যেতে পারে हुईच कूड नट वेट टू बी लेड बिफोर ए काउन्सिल। काउन्सिल पर्यन्त अपेक्षा करार अनेकटा देरी होये जेते पारे। But about which one had it had at once to decide whether to undertake them or not. But in order to decide that je kono siddhanto thik korte hole one must know beforehand what was going to happen. Kono ekjon ke obosshoi age bhage jante hobe ki ghotechilo ba ki korte choleche. It is only magician who knows that. Actually ki ghotte choleche সেটা জানার জন্য সঠিকভাবে জানার জন্য একমাত্র জানতে পারে ম্যাজিসিয়ানকে, ম্যাজিসিয়ানরাই জানতে পারে। অ্যান্ড দেয়ার ফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সুতরাং যে কোনো সঠিক কাজ সঠিক সময় করার জন্য অবশ্যই সম্রাটের চুক্তি করা দরকার, কনসাল্ট করা দরকার ম্যাজিসিয়ান। সেই জন্য বলছে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস। প্যারাগ্রাফ নম্বর সেভেনে দেখ, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্নের প্রত্যুত্তরেও সেই একই উত্তর পাওয়া গিয়েছিল। দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল অ্যান্ড হোম টু অ্যাভয়েড, কে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কাকেই বা আমরা এড়িয়ে চলতে পারি। সেই জন্যই বলছে ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। সাম সেট, কিছু পণ্ডিত বলেছিল দ্য পিপল দ্য কিং মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। কিছু পণ্ডিত বলল যে রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তার পণ্ডিত দলেরা, কাউন্সিলাররা, যাকে তারা বিভিন্নভাবে উপদেশ দেবে। অন্যরা বলেছিল না না দ্য প্রিস্টস, কেউ বলেছিল ধর্মযাজক, আদার্স দ্য ডক্টর্স, অন্যরা বলল না না ডাক্তাররাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হোয়াইল সাম সেট দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট পিপল, এবং অন্য আরও কেউ ব্যক্তিরা, অন্য পণ্ডিতরা বলল যে না যোদ্ধারাই হচ্ছে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওয়ারিয়ার্স, ওয়ার থেকে ওয়ারিয়ার্স, ঠিক আছে। নেক্সট আমরা প্যারাগ্রাফ নাম্বার এইটে যাই। প্যারাগ্রাফ নাম্বার এইটে কী বলছে, প্যারাগ্রাফ নাম্বার এইটে যেটা বলছে দেখো, টু দ্য থার্ড কোয়েশ্চেন এই যে টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। তৃতীয় প্রশ্নটা ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এদের মধ্যে কিছু পণ্ডিত বলেছিল সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান। অন্যরা বলল আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্রে কার্যকলাপ দক্ষতা অর্জনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স সেকেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আবার অন্যরা বলল যে না না ধর্মীয় উপাসনাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো আলাদা আলাদা বলে দ্য কিং কী করলো অ্যাগ্রিড উইথ নান অফ দেম, কোনো পণ্ডিতদের সাথেই কিন্তু রাজি হলো না তাদের মতামতের সাথে। ন্যাচারালি গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকেই পুরস্কৃত করা হলো না, তিনি করলেন না।
বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু সম্রাটের হৃদয়ের মধ্যে তার তিনটে প্রশ্নের উত্তর, সঠিক উত্তর জানার কিন্তু প্রগাঢ় ইচ্ছা আছে। কি সেই জন্য কী করেছিলেন, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। তিনি ঠিক করলেন একজন হারমিটের সাথে, অর্থাৎ একজন সাধুর সাথে তিনি সাক্ষাৎ করবেন, যে সাধুটা ওয়াইল্ডলি রেনাউন্ড ফর ইজ উইজডম, যে সাধুটা ছিল জ্ঞানের জন্য বিশেষভাবে খ্যাত বা পরিচিত। ওকে, আশা করি বুঝতে পেরেছ যে প্রশ্নের তিনটে প্রশ্ন মনে উদয় হয়েছিল সম্রাটের, এবং তার উত্তরগুলো বিভিন্নভাবে উত্তর দিল পণ্ডিতেরা, এবং পণ্ডিতদের কথা, পণ্ডিতদের মতামত পছন্দ না হওয়ায় তিনি ঠিক করলেন যে হি ডিসাইডেড টু কনসাল্ট এ মেহারমিট, একটা সাধুর সাথে তিনি সাক্ষাৎ করবেন, যে সাধুটা পরিচিত ছিলেন তার অদম্য জ্ঞানের জন্য। নেক্সট দেখুন, প্যারাগ্রাফ নাম্বার 9, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। কি বলছে, সাধুটা কোথায় থাকতো, একটা জঙ্গলে থাকতো, এবং যে জঙ্গল ছেড়ে তিনি কখনোই বের হননি। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, তিনি সাধারণ ব্যক্তি ছাড়া কাউকেই গ্রহণ করেন না, অর্থাৎ কারোর সাথে তিনি কথা বলেন। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লোথ, সেই জন্য রাজা ছদ্মবেশ ধারণ করলেন। কী হয়েছে, সো দ্য কিং পুট অন সিম্পল ক্লোথস, সাধারণ বেশ পোশাক পরলেন, অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, এবং সাধুর কুটিরে পৌঁছানোর আগেই তিনি ঘোড়া থেকে নেমে গেলেন, অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীদেরও পিছনে ফেলে ওয়েন্ট অন অ্যালোন, একাই তিনি চললেন। কোথায়, ওয়েন্ট টু দ্য হারমিটস প্লেস। হোয়েন দ্য কিং অ্যাপ্রোচড, যখন আমাদের সম্রাট, আমাদের রাজা পৌঁছালেন সাধুর কুটিরে, সাধু কী করছিল, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ গার্ডেন, সাধু তার কুটিরের সামনে মাটিতে মাটি খুঁড়ছিল ক্ষেতের মধ্যে। সিইং দ্য কিং, রাজাকে দেখে হি গ্রিটেড হিম, অভিবাদন করলেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং আবার মাটি খুঁড়তে শুরু করে দিলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, হারমিট কেমন ছিল, দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, একদম রোগা শীর্ণকায় ছিল এবং দুর্বলও দেখতে লাগছিল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হি স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, এবং যতবার মাটিতে কোপ মারছে কোদাল দিয়ে, অ্যান্ড টার্ন্ড এ লিটল আর্থ, এবং অল্প অল্প একটু মাটি উঠছে, হি ব্রিথড হেভিলি, এবং তখন দীর্ঘশ্বাস ফেলছে, হুম হুম এরকম করে। প্যারাগ্রাফ নাম্বার 10 দেখো, দ্য কিং ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, রাজা আরও সামনে গেল আমাদের সাধুর কাছে, এবং গিয়ে কি বললেন, ইনভার্টেড কমার মধ্যে আছে দেখো, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু আনসার থ্রি কোয়েশ্চেন। দেখুন, আমি আপনার কাছে এসেছি জ্ঞানী সাধু মহারাজ, যাই বলো না কেন, এখানের মহারাজ হচ্ছে জ্ঞানের মহারাজ, ঠিক আছে। আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি মহোদয় টু আস্ক ইউ টু আনসার থ্রি কোয়েশ্চেন, তিনটে প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন, এবং তিনটে প্রশ্ন আবার বলছে, কেমন করে আমি জানতে পারি, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কীভাবে কাজ করতে পারি। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তিরা সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ, অ্যান্ড টু হোম শুড আই, এবং কাকে আমার বিতাড়িত করা উচিত। দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কার প্রতি আমি মনোযোগ আকর্ষণ করতে পারি। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই বা কোনটা আমার প্রয়োজনের সময়। এই হচ্ছে প্রশ্নগুলো আমাদের সম্রাট সাধুকে বলে দিল। প্যারাগ্রাফ নাম্বার 11 কী বলছে, দ্য হারমিট লিসেন টু দ্য কিং বাট অ্যান্সার্ড নাথিং। সাধুরা তো অন্তর্যামী, তো সাধু কী করলো, লিসেন মানে মনোযোগ দিয়ে শুনলো রাজার কথা, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিল না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স টেকিং, হাতে থুতু দিয়ে এরকম ঘষে নিল, ঠিক আছে, স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স টিকিং, আবার ঘুরতে শুরু করে দিল, রিকমেন্স মানে স্টার্টেড। ইউ আর টায়ার্ড, কী বললো, ইউ আর টায়ার্ড, সেট দ্য কিং, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক অ্যাওয়াইল ফর ইউ,
রাজা এবার কি করলো, অন্য পদ্ধতি প্রসেস বুদ্ধি বার করেছে, বলছে আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, এক কাজ করুন, আপনার কোদালটা দিন, আমি আপনার জন্য কিছুটা কাজ করে দিই। কাজকে তোলার জন্য আমাদের যে কোনো ব্যক্তি উপায় অবলম্বন করে, রাজাও কিন্তু সেরকম একটা উপায় অবলম্বন করে যে আপনার, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার কোদালটা, অর্থাৎ কিছুটা কাজ করে যাতে তার প্রশ্নের উত্তর জেনে নেওয়া যায়, সেই কারণেই কিন্তু সম্রাট এই কাজটি। আজকে এই পর্যন্ত রইল, প্যারাগ্রাফ নাম্বার 11 পর্যন্ত ভালো করে বোঝো, শোনো, কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, এবং এক কাজ করবে, তোমরা ওয়ার্ড বুক তৈরি করে নেবে, এখানে যত কঠিন কঠিন ওয়ার্ড আছে খাতায় ঢুকবে, পরবর্তী সময় আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। ওকে, দ্যাটস অল টুডে, হ্যাভ এ নাইস ডে।